প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আওয়ার টেকনিক্যাল স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শামরাত মিয়া তোমাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ম্যাথমেটিক্স ওয়ান এর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার নাম হচ্ছে পলিনোমিয়াল কিংবা বহুপদী। তোমরা জানো তোমাদের এই ম্যাথমেটিক্স ওয়ান এই বিষয়টি যিনি ক্লাস নেন তোমাদের প্রিয় রাজীব ভাইয়া বেশ কিছু কাজের জন্য ব্যস্ত থাকায় আজকে এই ক্লাসটি আমি কন্টিনিউ করছি। তো পলিনোমিয়াল কিংবা বহুপদী অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে, এবং এখানে আসলে অনেক কিছু ছোটখাটো অনেক লজিক ব্যাপারগুলো বোঝার অনেক কিছু রয়েছে। যেমন এই পলিনোমিয়াল ম্যাথটা করতে গেলে, মানে এই টপিককে যে রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো যদি আমি করতে যাই, তাহলে আমাকে বুঝতে হবে বাস্তব সংখ্যা, বুঝতে হবে মূলদ, বুঝতে হবে অমূলদ, বুঝতে হবে কিছু ফর্মুলা রয়েছে, কিছু সমীকরণ রয়েছে, দ্বিঘাত সমীকরণ রয়েছে, ত্রিঘাত সমীকরণ রয়েছে। তো এই এই যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলোর একটা ক্লিয়ার কনসেপ্ট আমার থাকতে হবে। তো আমি মূলত এই পলিনোমিয়াল বহুপদী এই টপিকটাকে তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অতি সংক্ষিপ্তর জন্য, একটি হচ্ছে সংক্ষিপ্তর জন্য, এবং অন্যটি হচ্ছে রচনামূলকের জন্য। তো আমি চেষ্টা করব অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত যে টপিকটা থাকে, মানে যে পার্টটা, সেই পার্ট দুটোকে একসাথে করার জন্য। তো আজকে আমি বেসিক জিনিসগুলো শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব, যা পরবর্তীতে ম্যাথ করার ক্ষেত্রে, শুধুমাত্র পলিনোমিয়ালের ক্ষেত্রে না, যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে তোমাদের হেল্প লাগবে। প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটি হলো বহুপদী আসলে ব্যাপারটা কি। দেখো, যখনই আমরা কথা বলছি বহুপদী নিয়ে কিংবা পলিনোমিয়াল নিয়ে, অবশ্যই কথা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে বহুপদী হচ্ছে যার একের অধিক পদ থাকবে, যদি আমি বলি যার একের অধিক ঘাত থাকবে। তো আমরা চিনবো কিভাবে যে এই সমীকরণটা হচ্ছে আমার বহুপদী, কিংবা এই সমীকরণটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, এগুলো সবই কিন্তু হচ্ছে পলিনোমিয়াল। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো সেই ধরনের আমি একটা সমীকরণ লিখছি, যেখানে A is not equal 0. আচ্ছা, এখন তোমরা যদি এই সমীকরণটির দিকে তাকাও, তাহলে ফার্স্টে যদি কোনো সমীকরণ দেওয়া থাকে, তাহলে এই সমীকরণ দেখে তোমরা কিভাবে চিনবে যে এটি হচ্ছে একটি পলিনোমিয়াল, কিংবা এটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ, কিংবা ত্রিঘাতও হতে পারে, চতুর্থ ঘাতও হতে পারে, কিভাবে বুঝবো? তো আমরা আলোচনা করব যে দ্বিঘাত এবং ত্রিঘাত দিয়ে। যদি আমি এই সমীকরণটি তাকাই, ফার্স্ট যেদিকে আমাদের লক্ষ্য দিতে হবে, আমি যদি টার্গেট করে দিই তোমাদেরকে এই জায়গাটা, এখানে এক্স এর উপর কত রয়েছে, এক্স এর উপর আমার আছে 2। তার মানে আমি এটাকে বলতে পারি এই সমীকরণটি হচ্ছে আমার দুই ঘাত, দুই ঘাতের সমীকরণ, মানে দ্বিঘাত সমীকরণ, এবং অবশ্যই একটি বহুপদী। এবং এই সমীকরণ থেকে আমি এক্স এর দুটি মান পাব। এখন যদি আমার এই জায়গায় 2 এর পরিবর্তে যদি Thank you.
এর উপরে 3 আছে, তার মানে এটাও হচ্ছে একটা বহুপদী, কিন্তু আমি এখানে x এর মান কিন্তু 3টা পাবো। যদি আমি তৃতীয় ঘাতের ম্যাথ করতে যাই, মানে তৃতীয় ঘাতের সমীকরণ করতে যাই, তাহলে কিন্তু ফর্মুলাটা হচ্ছে এইটা, যে ax³ bx² cx = d = মানে x ax³ bx² cx + d = 0। তো আমরা দুটি যে ঘাত রয়েছে, দ্বিঘাত যেটা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তার কারণে আমি আগে যে সমীকরণটা লিখেছিলাম সেটা আমি লিখব, a x স্কয়ার প্লাস b x প্লাস c ইকুয়াল 0, এবং যেখানে a ইজ নট ইকুয়াল 0, a কখনোই শূন্য হবে না। সুতরাং এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এই যে সমীকরণ x স্কয়ার, তার মানে এটা হচ্ছে বহুপদী, এবং যেহেতু x স্কয়ার আছে, x এর আমি কয়টা মূল পাবো? দুইটা মূল পাবো, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, মূলদ হতে পারে, কিংবা বাস্তবের যে কোনো একটি রূপ হতে পারে। হ্যাঁ, কিংবা x এর মানটা এইখানে ইমাজিনারি কিংবা কমপ্লেক্সও হতে পারে। এইটা আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে, আমাকে যদি বলা হয় যে, আরেকটা বিষয় আছে, এই যে আমার ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 লিখেছি, এখন আমাকে কোন একটা ম্যাথে, মানে কোন একটা সলিউশনে যদি ax স্কয়ার প্লাস, মানে কোন একটা কোশ্চেনে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c এই সমীকরণটা দেওয়া থাকে, এবং এর সাথে a দেওয়া আছে, b দেওয়া আছে, c দেওয়া আছে, এই তিনটে জিনিস আসলে কি, যেহেতু আমার x স্কয়ারের সাথে a আছে, x স্কয়ারের সাথে কি আছে, a আছে, x স্কয়ারের সাথে আমার a আছে, তার মানে x এটা হচ্ছে আমার x স্কয়ারের একটা সহগ। আমার কিন্তু এইভাবেও থাকতে পারত, সিক্স x স্কয়ার প্লাস টু x প্লাস এইট ইকুয়াল 0, এইটাও কিন্তু আমার থাকতে পারত। তার মানে কি, x স্কয়ারের আমার দুইটা মান পাবো, এবং সিক্সটা কি x স্কয়ারের একটা সহগ, টুটা কি x এর একটা সহগ, এবং এখানে যে এইট আছে, মানে c এর কথা বলছি, সেই এইটা হচ্ছে আমার একটা ধ্রুবক। এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে x স্কয়ারের সাথে যা আছে সেটা হচ্ছে আমার সহগ, x এর সাথে যা আছে মানে b আছে সেটা হচ্ছে আমার x এর সহগ, এবং c এটা হচ্ছে আমার ধ্রুবক। এই জিনিসটা আমাকে বুঝতে হবে, মানে মনে রাখতে হবে। তো যাই হোক, আমার মনে হয় আমরা দ্বিঘাত সমীকরণের মেইন ফর্মুলাটা x স্কয়ার প্লাস bx প্লাস c, যার মাধ্যমে আমরা দ্বিঘাত সমীকরণের বুঝবো এবং সহগগুলো চিনতে পারি, সেই সমীকরণটা আমি বুঝালাম। এখন এর সাথে কিছু আরো কিছু সমীকরণ রয়েছে যেগুলো বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন তোমাদের সোলো রেগুলেশনের যে চ্যাপ্টারটা আছে, তোমাদের সোলো রেগুলেশনের যে বইটা আছে ম্যাথমেটিক্স ওয়ান এর, যার বিষয় করে হচ্ছে 65911, এই বইতে তোমরা অনেক ধরনের সমীকরণ পাবে, যে সমীকরণ দেওয়া থাকবে দ্বিঘাতের, যে সমীকরণ দেওয়া থাকবে, এবং যেখানে বলা হবে একটা মূল দেওয়া আছে, একটা মূল দেওয়া আছে, এবং অপর মূলটি ধরো, ধরার পর সমীকরণটি নির্ণয় করো, এই ধরনের কোশ্চেন থাকতে পারে, যে তোমাকে একটা মূল দেওয়া আছে, অপর মূলটি দেওয়া নেই, তখন বলা হবে সমীকরণটি নির্ণয় করো। তো এই ধরনের কোশ্চেন যদি থাকে, কিংবা এই রকমের যদি থাকে, যে একটি আমি কমপ্লেক্সে না যাচ্ছি, যদি এই ধরনের কোশ্চেন থাকে, একটি দুটি মূল আছে, যেহেতু দ্বিঘাতে আমরা আলোচনা করছি, এক্স এ কিন্তু আমরা দুটি মূলই পাবো, মানে দুটি মান পাবো, এই যে আমি বারবার মূল বলছি কিংবা মান বলছি, এই দুটি মূল কিংবা মান কিন্তু এক্স এর, মানে এক্স স্কোয়ারের, এক্স এর কিন্তু আমি দুইটা মান পাচ্ছি কিংবা মূল পাচ্ছি। তো আমাকে যদি বলা হয় একটা সমীকরণ দিয়ে, যে এক্স এর একটি ভ্যালু মান দেওয়া আছে, আরেকটি মান বের করতে হবে,
সাপোজ আমাকে যদি এরকম দেওয়া হয় 2 প্লাস i, আমাকে যদি এটা কিন্তু একটা মান, একটা মূল, x এর একটা মূল। এখন আমাকে যদি বলা হয় যে এই একটা মূল দেওয়া আছে, অপর মূলটি বের করো, তাহলে আমি কি করব, যে যেটা কমপ্লেক্স, কমপ্লেক্সের ক্ষেত্রে আমি শুধু মাঝখানে সাইনটা চেঞ্জ করে দেবো, তাহলে কিন্তু আমি আর একটা মূল পেয়ে যাচ্ছি, 2 মাইনাস i। একটা মূল, একটা কমপ্লেক্স যদি ইমাজিনারি যদি এইটা হয়, অপরটাও নির্দ্বিধায় আমার এটা হয়ে যাচ্ছে, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু আমাকে যদি বলা হয় তোমাকে দুটা মূল দেওয়া হলো, মূলটা হচ্ছে 4 এবং 3, তাহলে সমীকরণটি কিংবা দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। কিংবা এইটা যে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকবে 2 প্লাস i, 2 প্লাস i দেওয়ার পর বলা হবে যে সমীকরণটি নির্ণয় করো। উভয় ক্ষেত্রে আমরা যে সমীকরণটা আমরা ব্যবহার করব, মানে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব, সেই ফর্মুলা কিংবা সমীকরণটা হচ্ছে x² - মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইন্টু x, আমি যে লিখছি প্লাস মূলদ্বয়ের গুণফল, মূল দয়ের গুণফল = 0। এই সমীকরণের ব্যাপারটা আমরা বুঝলাম। এখন আমাকে যদি এই সমীকরণটা দেওয়া হয়, আমাকে যদি কখনো বলা হয় প্রশ্নে একটা সমীকরণ দিয়ে, যদি আমাকে বলা হয় যে এখানে দুটো মূল দেওয়া হয়েছে 4 এবং 3, তারপরে আমরা বুঝলাম যে x এর দুটি মূল কিন্তু আমাকে বলা হয়েছে 4 এবং 3, তাহলে আমাকে একটা সমীকরণ দিয়ে বলবে যে এই সমীকরণটি নির্ণয় করো, একটা সমীকরণ দিয়ে আমাকে বলবে, মানে আমাকে বলবে যে এই সমীকরণটি করো, নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলাটা, মানে এই সমীকরণের মাধ্যমে সেই কাজটা করতে পারি, যেহেতু আমাকে x এর দুটি মূল দেওয়া আছে 4 এবং 3, 4 এবং 3, তাহলে সেই ক্ষেত্রে আমি x² - মূলদ্বয়ের যোগফল, মানে 4 প্লাস 3, 4 প্লাস 3, 4 প্লাস 3, এটাকে আমি যোগ করে x দিয়ে গুণ করে দেবো, গুণ করে দেওয়ার পর আবার আমি প্লাস দিব, প্লাস দেওয়ার পর এই যে 4 এবং 3 আমি যোগ করেছিলাম সেই মূল দ্বয়ের আবার গুণফল করব, গুণফল করে = 0। এই ফর্মুলা ব্যবহার করে আমাকে প্রসেস করতে করতে লাস্টে যে অ্যান্সারটা হবে সেটাই হবে আমার নির্ণয় সমীকরণের অ্যান্সার, মানে নির্ণয় সমীকরণ। যেমন আমি যদি একটা উদাহরণ দিই এই ম্যাথের জন্য, সেটা হবে যেমন আমাদের বইতে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটি হলো যেমন আমি যেরকম বলেছিলাম কিছুক্ষণ আগে যে আমাকে প্রশ্নে যেরকম এখানে দেওয়া আছে 3 ও 4 মূল বিশিষ্ট সমীকরণটি দেখো, 3 ও 4, 3 ও 4 মূল বিশিষ্ট সমীকরণটি লেখো, যেটা হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্তে প্রথম যে ম্যাথটা আছে 3 ও 4 মূল বিশিষ্ট সমীকরণটি লেখো, 1 নম্বর, হ্যাঁ 1 নম্বর একটি কোশ্চেন। তো আমাকে যদি বলা হয় 3 ও 4 মূল বিশিষ্ট সমীকরণটি লেখো, সেই ক্ষেত্রে কিন্তু আমি, আমাকে বলা হচ্ছে 3 ও 4 মূল বিশিষ্ট সমীকরণটি লেখো, তাহলে 3 ও 4 আমি x² - 4 প্লাস 3 ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল, মানে এখানে কি হবে, এখানে হবে 4 ইন্টু 3 = 0, এই সমীকরণটি আমি ব্যবহার করব, মানে এইভাবে লিখবো,
x square minus 4 plus 3 into x plus 4 into 3. 4 into 3 equal to 0. এইভাবে করার পর এইভাবে করার পর সলিউশন করে করে আমাকে অ্যানসার করতে হবে লাস্টের দিকে আমার যে অ্যানসার আসবে সেই অ্যানসারটাই হবে আমার নির্ণয় সমীকরণের উত্তর এখন যদি আমাকে বলা হয় কোনো কারণে যে যদি আমাকে বলা হয় একটি মূল দেওয়া আছে 2 প্লাস আই মূল দেওয়া আছে 2 প্লাস আই তাহলে সমীকরণটি নির্ণয় করো তাহলে আমাকে যেটা করতে হবে আমি মূল দুই যোগফলের ক্ষেত্রে লিখব 2 প্লাস আই টু প্লাস আই প্লাস দেব প্লাস দেওয়ার পর আবার লিখব টু মাইনাস আই এইটা লেখার পর এই দুটোকে কিন্তু আমি আবার এক্স দিয়ে গুণ করে দেব এবং মূলধন যেখানে গুণফল বলা হয়েছে সেখানে প্লাসের জায়গায় আমি শুধুমাত্র টু প্লাস আই গুণ 2 minus i এটা এইভাবে লিখব 2 plus i into 2 minus i এবং সবসময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার আমরা চিনব যদি আমরা i ব্যবহার করি তো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যদি একটা মূল দেওয়া থাকে কমপ্লেক্সের সেই ক্ষেত্রে অন্য অন্য যে মূলটি যদি সেটা না দেওয়া থাকে সেটা হবে 2 plus i দেওয়া থাকলে হবে 2 minus i মানে সাইনটা চেঞ্জ হবে তাহলে আমার বিপরীত মানটা অটোমেটিক ভাবে আমরা পেয়ে যাবো এই দুটি ফর্মুলা দিয়ে আমরা আসলে ম্যাপ করব এখন আরেকটা সমীকরণ মানে আরেকটা ফর্মুলা আমরা এখন জানবো যেটা হচ্ছে আমার আমি যদি কিছুক্ষণ আগে যে সমীকরণটা লিখেছিলাম সেটা যদি আমি একটু ভালোভাবে লিখি এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ের যোগফল ইন্টু এ প্লাস মূল দয়ের গুণফল ইকুয়াল টু জিরো আচ্ছা এখন আরেকটি ফর্মুলা আছে যে ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ এবং যার মাধ্যমে যে ফর্মুলাটার মাধ্যমে আমরা এক্স এর মূল বের করতে পারি এক্স এর মান বের করতে পারি যেহেতু দ্বিঘাত সমীকরণ করছি তার মানে এক্স এর দুটি মান আমরা বের করতে পারবো এবং যে ফর্মুলাটা লিখেছে মূলত আমাদের এক নম্বরের যে সমীকরণটা আমরা লিখেছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এর থেকে সেই ফর্মুলাটা এসেছে এবং সেই ফর্মুলাটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সবসময় আমরা অনেকেই কিন্তু যে আমরা যখন ভাগ করি সেই ভাগটা কিন্তু অনেকে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসির মধ্যে দিই এটা করা যাবে না পুরোটার উপরেই হবে আমার ভাগ এখন কথা হচ্ছে আমি এখানে যে ফর্মুলাটা লিখলাম এই ফর্মুলাটা লিখেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এবং এর মাধ্যমে প্রতিপাদন করে এর মাধ্যমে আমি যদি বিচার বিশ্লেষণ করি যদি প্রুফ করতে যাই তাহলে কিন্তু লাস্টের দিকে আমরা এটা আসবে তো এখানে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি
এখন এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ, এই ফর্মুলাটা আমাদের এই জন্য গুরুত্বপূর্ণ, এই ফর্মুলা ব্যবহার করে আমরা x এর দুটি মূল পেতে পারি, মূল পাবো, এবং একই সাথে আমি যদি মূল না বের করে আমি যদি যাচাই করতে চাই আমার x এর যে দুটি মূল আমি পাবো কিংবা মান আমি পাবো সেই দুটো ভ্যালু কোন প্রকৃতির হবে, সেটাও কিন্তু আমি এই ফর্মুলা ব্যবহার করে বুঝতে পারবো। আর এই ক্ষেত্রে যে যা যে ব্যাপারটা আমাকে সাহায্য করবে সেটি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে আমি ইন্ডিকেট করে দিয়েছি রুটের ভেতরে যে অংশটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, যাকে আমরা বলে থাকি বাংলায় নিশ্চায়ক, সে আমাকে নিশ্চিত করবে তুমি যে এক্স এর দুটি মান পাবে সেই দুটি মান কোন প্রকৃতি হবে, এরা কি বাস্তব হবে না অবাস্তব হবে না মূলদ হবে অমূলদ হবে, কোন প্রকৃতির হবে সেটা আমাকে এই বি স্কোয়ার মাইনাস 4ac নির্ধারণ করে দেয়। তার জন্যই এই বি স্কোয়ার মাইনাস 4ac কে আমরা বলে থাকি নিশ্চায়ক, যা নিশ্চিত করে এক্স এর মানকে, এবং একই সাথে এই বি স্কোয়ার মাইনাস 4ac কে আমরা ইন্ডিকেট করি ক্যাপিটাল ডি দিয়ে। ডি ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে আমরা যা বলছিলাম ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে আমার নিশ্চয়ক। তো এখন যদি আমাকে একটা সমীকরণ দিয়ে কখনো বলা হয় যে একটা সমীকরণ তোমাকে দেওয়া হলো যেখানে বি এর মানও আছে সি এর মানও আছে এ মানে এক্স এর এক্স স্কোয়ার এর সহগ যা এ, সেটাও আমাকে উল্লেখ করে দেওয়া আছে, এখন যদি আমাকে বলা হয় যে সবগুলো মান দেওয়ার পর আমাকে যদি বলে এই সমীকরণের নিশ্চয়ক কত হবে, তাহলে আমি কিন্তু অবশ্যই বের করতে পারবো এই বি স্কোয়ার মাইনাস 4ac মাধ্যমে যে আমার নিশ্চয়কটা এরকম হবে, এবং তা অবশ্যই রুটের ভেতরের অংশটা, রুট সহ না। একই সাথে আর কিছু ব্যাপার আছে, আমি এটা মুছে দিচ্ছি। এই যে আমি ফর্মুলাটা কিছুক্ষণ আগে লিখেছিলাম যার বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে নিশ্চয়ক, এখন যাকে আমরা প্রকাশ করি ডি দিয়ে, এখানে কিছু শর্ত আছে যে ডি এর মানটা যদি আবার শূন্যের চেয়ে ছোট হয় কিংবা ডি এর মানটা যদি আবার শূন্যের চেয়ে বড় হয় কিংবা ডি এর মানটা যদি আমার শূন্যের সমান হয় তাহলে কি রিলেশনটা আসতে পারে, মানে কি আমার নিশ্চয়কের যে প্রকৃতি সে প্রকৃতিটা কিরকম হবে। তো তার জন্য মূলত চারটি মূলত আমার চারটি নিয়ম আছে, যে চারটি নিয়ম আমি লিখে দিচ্ছি এখন। প্রথম যে নিয়মটি হচ্ছে সেটা হলো যদি ডি ইজ লেস দেন জিরো, আমি নিশ্চয়ক এখানে ধরো আমি বি স্কোয়ার মাইনাস 4ac
এখানে ক্যালকুলেশন করে অবশ্যই সেটা হবে কিন্তু রুটের ভিতরের অংশ। এখানে ক্যালকুলেশন করে আমি যদি মানটা পাই এরকম যে ডি এর মানটা শূন্যতে ছোট, যে মানটা পেয়েছি সেটা শূন্যতে ছোট, তাহলে কিন্তু অবশ্যই আমি যেটা বুঝবো সেটা হচ্ছে, এটা হচ্ছে কমপ্লেক্স কিংবা কাল্পনিক। তার জন্য আমাকে যেরকম একটা কমপ্লেক্স নাম্বার লিখেছিলাম 2+i, সো তখন কিন্তু এটা জিরোতে ছোট ছিল, ডি ইজ লেস দেন জিরো। যদি এরকম হয় তাহলে সেটা হবে কি, কমপ্লেক্স। ওকে, দুই নাম্বার, যদি এরকম হয় আমার যে ডি, আমি যে নিশ্চয়কটা বের করেছি সেই নিশ্চয়কের যে মানটা, সেই মানটা হচ্ছে জিরোর চেয়ে বড়, সেই ক্ষেত্রে কি হবে, জিরোর চেয়ে বড় সেটা হবে আবার রিয়াল। অবশ্যই সেটা রিয়াল হবে, কারণ জিরোর চেয়ে বড় হবে, যেমন 1, 2, 3, 4 হতে পারে, সেটা অবশ্যই আবার রিয়াল হবে। তিন নম্বরে যাওয়ার পর যদি আমার এইরকম আসে যে ডি ইকুয়াল টু জিরো, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমার সেটা রিয়াল হবে। এই ধরনের ব্যাথ আমরা করব পরবর্তীতে। এখানে ডি ইকুয়াল টু জিরো মানে রিয়াল, তার মানে এক্স এর যে মানগুলি পাবো দুটি মান, তারা এক অপরটা ইকুয়াল হবে। এই জন্য আমি এখানে লিখছি ইকুয়াল। এক্স এর দুটি মানে কিন্তু অবশ্যই, যদি আমি নিশ্চয় জিরো হয় তাহলে এক্স এর যে দুটি মান পাবো সেই দুটি মান অবশ্যই একটা অপরটার সমান হবে, যা আমরা দেখব। এবং একই সাথে লাস্টের দিকে আমরা আরেকটি পাবো, আরেকটি শর্ত আমরা দেখাতে পারি, যা হচ্ছে 4 নম্বর। এটি হলো যদি এই রকমের হয় যে এইভাবে যদি আমরা লিখি, যেমন 2² যেমন এরকম যদি লিখি যে b² - 4ac, এইভাবে তো হচ্ছে আমাদের নিশ্চয়ক আমরা বের করি। যদি আমরা কোন, আমরা তো জানি সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা, যদি আমরা এইভাবে লিখি 2² বা কোনো মূলদ সংখ্যা আমরা যদি ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু আমার রেশনাল হয়, মানে আমি যদি এখানে পূর্ণ সংখ্যা ব্যবহার করছি, যদি আমি নিশ্চয়কের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে বি এর মানটা, যদি পূর্ণ সংখ্যা ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু যে প্রকৃতিটা পাবো সেটা হচ্ছে মানে রেশনাল, বা সেই প্রকৃতিটা হবে মূলদ। এখন আমরা যে কাজটি সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে, এবং একই সাথে আমি আরেকটি জিনিস বলে রাখতে চাই, তোমরা তো দেখতে পারলে যে আমরা সমীকরণ কিংবা একটি মূল থাকে অপর মূলটি যদি আমাকে বের না করতে বল হয়, এবং সেটি যদি আমার কমপ্লেক্স থাকে, এবং একই সাথে যদি নিশ্চয়ক বের করতে হয় তাহলে কিভাবে নিশ্চয়ক বের করতে পারি, কিংবা কোন ফর্মুলা থেকে আসলে নিশ্চয়কটা আমরা বের করতে পারি, তো সেই প্রসেসটা তোমরা এতক্ষণ বুঝতে পারলে। একই সাথে আমি কিন্তু বারবার একটি কথা বলছি, যেটা হচ্ছে যে বাস্তব, অবাস্তব, মূলদ, অমূলদ, এই কথাগুলো কিন্তু আমি ঘুরে ফিরে বারবার বলছি, কেননা এই জিনিসগুলো আসলে ম্যাথ করতে গেলে এইগুলো আমাদের চিন্তা হবে, বুঝতে হবে, জানতে হবে। তো তার জন্য এখন আমরা শিখবো বাস্তব, অবাস্তব, মূলদ, অমূলদ এই ব্যাপারগুলো। সবসময় মনে রাখবে আমরা যখন কোন একটা ম্যাথ করব সেক্ষেত্রে সেই ভ্যালুটা আসলে বাস্তব কিনা অবাস্তব কিনা সেটা বোঝার কিছু প্রকৃতি থাকে, যে প্রকৃতি গুলো থেকে আমরা বুঝতে পারি সেটা বাস্তব। আর একটা জিনিস আমি, বাস্তব সংখ্যা কিন্তু সবসময়, বাস্তব সংখ্যাকে সবসময় আমরা প্রকাশ করি বড় হাতে আর দিয়ে, রিয়েল নাম্বার। এখন কোন কোন
ভ্যালুগুলোর প্রকৃতি দেখে আমরা বুঝবো, মানে প্রকৃতিগুলো কিরকম হবে। ফার্স্টে হচ্ছে আমি যদি একটা নাম্বার ভ্যালু অঙ্কন করি, ধরো এখানে আমি যদি নাম্বার লাইন, এটাকে বলে নাম্বার লাইন, যদি আমি এই নাম্বার লাইনটা অঙ্কন করলাম এই মুহূর্তে, এখন এই নাম্বার লাইনে আমি যদি কিছু মান নেই, 1 2 3 4 5, 1 2 3 4 5, আচ্ছা -1 -2 -3 -4 -5, এখন এরা সবাই কিন্তু হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। আচ্ছা এখানে 1 2 3 4 5 এই যে আমার যে পূর্ণ সংখ্যা, এটাও কিন্তু হচ্ছে আমার বাস্তব সংখ্যা। আবার -1 -2 -3 -4, মানে অল পজিটিভ, এই দিক হচ্ছে আমার অল পজিটিভ এবং এইদিকে হচ্ছে আমার অল নেগেটিভ। সুতরাং আমার অল পজিটিভ এবং জিরোর ওই পাশে অল নেগেটিভ সবাই কিন্তু হচ্ছে আমার বাস্তব সংখ্যা। একটা কথা সবসময় মনে রাখতে হবে, বাস্তবিক পৃথিবীতে তুমি যে সমস্ত নাম্বার গুলোকে রিয়ালাইজ করতে পারো, যে সমস্ত নাম্বার গুলোকে তুমি মানে তুমি রিয়ালাইজ করতে পারো কিংবা লিখতে পারো কিংবা দেখছো যে 1 2 3 4 5 6 এইভাবে যদি তুমি অনুভব করতে পারছো এই নাম্বার গুলো, সুতরাং এইগুলোই কিন্তু হচ্ছে মানে যে সমস্ত নাম্বার গুলো তুমি জানো এটা এই নাম্বার ফিক্সড ভাবে, সেইগুলি কিন্তু হচ্ছে বাস্তব সংখ্যা। সুতরাং 1 2 3 4 5 6 এইভাবে অল পজিটিভ ডান দিকে, এবং -1 -2 -3 -4 -5 ওই পাশে যেগুলো আছে অল নেগেটিভ, সবই হচ্ছে আমার বাস্তব সংখ্যা। এখন যদি এরকম হয় কোনো কারণে, আমার এই জায়গায় যদি এইরকম থাকে 1 আর 2 এর মাঝে, আমার যদি 1/2 থাকে কিংবা 2 আর 3 মাঝখানে যদি আমার এইরকম থাকে যে 2/3 মাঝখানে আমার কি থাকতে পারে, হ্যাঁ 2/3 মাঝখানেও আমার দেখা গেল যে এরকম থাকতে পারে, যেমন হলো তো 2, এখানে যদি আমি 0.1 0.2 ধরি, যেমন এখানে যদি আমার থাকে 2/3, তো এখানে যদি থাকে 2, আমার যদি এরকম থাকে 2.30 কিংবা 2.50, এরকম যদি আমার থাকে তাহলে কি হবে প্রশ্ন আসতে পারে। তাহলে যেটা হবে, 1 আর 2 এর মাঝখানে যেরকম আমার আছে 1/2, মানে হাফ, 1 আর 2 মাঝখানে আমার অর্ধেক আছে হাফ, তার মানে আমি বুঝতে পারছি এই যে একটা ভগ্নাংশ আছে 1/2, 1 আর 2 মাঝখানে যা আমি ইন্ডিকেট করছি, এটাও কিন্তু আমার একটা বাস্তব সংখ্যা। এবং 2 আর 3 মাঝখানে আমি যাকে ইন্ডিকেট করেছি 2.30 2.50, এটাও কিন্তু আমার একটা বাস্তব সংখ্যা। অনুরূপ ভাবে এইখানেও, এইখানেও আমি যদি ইন্ডিকেট করে দিই, এভাবে ইন্ডিকেট করে দিই, ইন্ডিকেট করে দিই, মাঝখানে মাঝখানে যদি আমি ভগ্নাংশ নিয়ে আসি, দশম সংখ্যা নিয়ে আসি, এগুলোও কিন্তু বাস্তব সংখ্যা হবে। আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা ন্যাচারাল যে নাম্বার গুলো আছে ওই 1 2 3 4 5, এগুলো কিন্তু হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। সো আমরা অনেকেই বলি ন্যাচারাল নাম্বার গুলো শুরু হয় 1 থেকে, আবার আমরা অনেকেই বলি ন্যাচারাল নাম্বার গুলো শুরু হয় 0 থেকে। সো এখানে একটা তর্ক বিতর্ক থাকে, ন্যাচারাল নাম্বার গুলো কোথা থেকে শুরু হবে, 0 থেকে না 1 2 3 থেকে, 1 থেকে। সেক্ষেত্রে আমি সবসময় বলবো যে 1 2 3 4 5 কিংবা 0 1 2 3 4, এভাবে 5 যত নাম্বার রয়েছে এই ন্যাচারাল, ন্যাচারাল নাম্বার গুলোকে কিন্তু আমরা প্রকাশ করি ক্যাপিটাল এন দিয়ে। এই ন্যাচারাল নাম্বার গুলো কিন্তু আমার বাস্তব সংখ্যা।
বাস্তব সংখ্যা আর কিছু রয়েছে, যেমন রেশনাল ইন রেশনাল। সো আমি এখন যদি রেশনাল নিয়ে আলোচনা করি, যেটা আমি রেশনাল নিয়ে কিছুক্ষণ পরে আরো বেশি আলোচনা করব, সেটা হচ্ছে রে শো নাল। এখন আমার প্রশ্ন হচ্ছে এই রেশনাল জিনিসটা কি? রেশনাল বাংলা হচ্ছে মূলদ। সো মূলদ মূলদ মূলদটা আসলে কি? মূলদটা কিন্তু আমরা যে ফর্মুলায় লিখতে পারি সেটা হচ্ছে এ বাই বি। মূলদকে কিন্তু এ বাই বি আকারে প্রকাশ করতে হয়, কিন্তু আমরা এটাকে ডেসিমাল আকারে প্রকাশ করতে পারি। মূলত চেনার আরো অনেক ধরনের, যদি আমরা আমরা চাই যে একটা দশমিক দেওয়া আছে সেটা মূলত হবে না অমূলত হবে, সেটা কিন্তু বোঝার অনেক ধরনের প্রসিডিউর রয়েছে যা আমরা জানবো। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রেশনাল যেটা হয় মূলত এ বাই বি এই আকারে দেওয়া থাকবে, এবং আমাকে যদি এই আকারের একটা ভ্যালু দেওয়া থাকে সেটা কিন্তু আমার বাস্তব সংখ্যা হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এ আর বি, আমি যাকে বলছি মূলত হবে মানে হতেও পারে, এটার একটা প্রকৃতি আছে, এটার একটা শর্ত আছে, মূলতগুলোকে অবশ্যই সহমৌলিক হতে হবে। আমি আবারও বলছি মূলতগুলোকে অবশ্যই সহমৌলিক হতে হবে। ধরো তোমাকে এই যে এ আর বি যে প্রকৃতিটা আমি লিখলাম, এখানে আমার এর ভ্যালুটা দেওয়া আছে এইরকম 5 and 6, 5 and 6, তাহলে আমার এর মধ্যে যাচ্ছে কত? 5, এবং বি এর মধ্যে যাচ্ছে 6। এখন তোমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে কি পাবে? তোমরা যদি 5 and 6 কে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে যা পাবে সেটা হচ্ছে 5 কে যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে পাচ্ছ কত? 5 = 1 × 5, যাকে আমরা ফ্যাক্টরিয়াল বলে থাকি। 5 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে পাচ্ছ 1 আর 5, ওকে। এবং 6 কে যদি তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে কি পাচ্ছ? 1 × 6, 2 × 3, তার মানে আমার 6 এ আমি পাচ্ছি 1 × 6, 2 × 3, এবং 5 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি 1 × মানে গুণ 5। এখন একটা জিনিস যদি তোমরা লক্ষ্য রাখো, 6 এবং 5 আমি যাকে বলছি সহমৌলিক, যার কারণে এরা মূলত, অবশ্যই এই দুটি ক্ষেত্রে 1 1 এই দুটি জিনিস কমন আছে, তার মানে সহমৌলিক। আর আমি এক্ষেত্রে বলতে পারি রিলেশন রেশনাল হচ্ছে এ আর বি, যার মান দিয়েছিল 5 এবং 6, 5 এবং 6, এবং এটি হচ্ছে একটি মূলত। মূলত হওয়ার জন্য অবশ্যই সহমৌলিক হতে হবে, যদিও কিছুক্ষণ পর মূলত কি কি ভাবে আমরা দেখব কয়েকটি সিমটম আছে যেগুলো নিয়ে আমি আরো আলোচনা করব। তো এটা হচ্ছে আমার সহমৌলিক, মূলত এবং বাস্তব সংখ্যা। এখন আমি আসছি ইনরেশনাল নিয়ে, যাকে আমরা বাংলায় বলে থাকি অবলোদ। এখন অবলোদ নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে অবলোদের কিছু কিন্তু কিছু ক্যারেক্টারিস্টিক আছে, কিছু ক্যারেক্টার আছে, কিছু সিমটম আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো এই ভগ্নাংশ কিংবা এটাও একটি অবলোদ। অবলোদ কিন্তু বাস্তব সংখ্যা, কিন্তু আমি এখন অবলোদ এবং মূলত কিভাবে চিনবো সেটা নিয়ে আমি এখন তোমাদের সাথে কথা বলবো। সো আমরা কি কি সিমটম দেখে আমরা বুঝতে পারবো এটি মূলত কিংবা অবলোদ। প্রথম যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে মূলত। আচ্ছা, এক নম্বর ক্ষেত্রে আমি তো যেটা বললাম এ আর বি, যেমন 5 আর 6 যা হচ্ছে সহমৌলিক, সহমৌলিক যদি হয় তাহলে এটা হবে আমার মূলত। কিন্তু তোমরা এটা জানতে পেরেছ, ওকে। সেকেন্ডে চলে যাচ্ছি আমি,
যদি এইরকম একটা নাম্বার আমাকে দেওয়া হয়, ধরো 3.56 পৌনঃপুনিক, আমাকে যদি এটা দিয়ে বলে 3.56 পৌনঃপুনিক, যার অর্থ হচ্ছে 3.56666 এভাবে চলতে থাকবে, তাহলে এখানে কিন্তু একটা পৌনঃপুনিক আছে, যার কারণে সিক্সটা কিন্তু বারবার যাচ্ছে, বারবার যাচ্ছে। এখানে যদি আমি এটা এইভাবে লিখি 3.56666 এভাবে যাচ্ছে, তাহলে কি একই জিনিসে রিপিট হচ্ছে, এবং তাহলে আমাকে যদি এরকম কোনো নাম্বার দেওয়া থাকে 3.5 এবং কিংবা যে কোনো একটা নাম্বারের উপর যদি স্টপ অবস্থায় যে কোনো একটা নাম্বারের অবস্থা নাম্বারের উপরে যদি আমার পৌনঃপুনিক দেওয়া থাকে লাস্টের দিকে, তাহলে সেটা হবে আমার মূলদ। থার্ড ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখবো, যদি আমাদের এইভাবে কোন একটা ডেসিমাল দেওয়া থাকে 3.56789 এখানে দেখো 3.56789 আমি কিন্তু স্টপ করে দিয়েছি, অর্থাৎ কি 3.56789 তুমি কিন্তু জানো এটা হচ্ছে একটা ফিক্সড, আমি কিন্তু এখানে আর কোনো সংখ্যা লিখিনি, মানে একটা ফিক্সড ডেসিমাল, কিন্তু ফিক্সড ডেসিমাল যদি এইরকমের হয় সেটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। ওকে, যদি এইরকমের হয় রিপিট 3.505050 কিংবা এই ধরনের যদি হয় আমি 3.6666 তোমরা যদি এখানে লক্ষ্য রাখো দশমিকের পর 505050 এবং দশমিকের পর 6666 এখানে কিন্তু রিপিট হচ্ছে, সুতরাং দশমিকের পর যদি আমার কোনো কিছু রিপিট হয় বারবার, এবং 505050 এটা কিন্তু রিপিট হচ্ছে, এবং 3.6666 এটাও কিন্তু রিপিট হচ্ছে, রিপিট যদি হয় দশমিকের পর তাহলে সেটা কিন্তু অবশ্যই মূলদ হবে। তাহলে মূলদ চেনার চারটি সহজ উপায় আমরা জানলাম, এছাড়াও অনেক উপায় রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে জানবো, কিন্তু এই চ্যাপ্টার করতে গেলে তোমাদের এইগুলো জানা থাকলে হবে। এ আর বি আমাকে বাদ দেওয়া থাকবে 5/6 কিংবা অন্য কোনো কিছু যার শর্ত হচ্ছে সহমৌলিক, সেটা হবে আমার মূলদ। 3.56 আমি যা লিখেছি যার অর্থ হচ্ছে পৌনঃপুনিক, পৌনঃপুনিক শব্দের মানে মানেটা হচ্ছে যে নাম্বারের উপর আমার পৌনঃপুনিক সিম্বল দেওয়া থাকবে সেখানে আমার রিপিট হবে এবং ফিক্স থাকবে, সেটা হচ্ছে আমার মূলদ। এবং থার্ড হচ্ছে 3.56789 আমি এখানে যে ভ্যালুটা লিখেছি দশমিকের পর যদি ফিক্সড থাকে, তুমি যদি দেখো দশমিকের পর আমার ফিক্সড আছে এবং পুরো ভ্যালুটা একটা ফিক্সড ভ্যালু, সেটা হবে আবার মূলদ। এবং আরেকটি জিনিস হচ্ছে দশমিকের পর ডেসিমালে যদি রিপিট হয়, দশমিকের পর যদি আমার রিপিট হয় 3.505050 এবং 3.6666 এটা কিন্তু আমার রিপিট হচ্ছে বারবার, সো এটা হচ্ছে আমার একটা মূলদ। সুতরাং আমরা চিনতে পারলাম মূলদ কি কি থাকলে কোন কোন প্রকৃতির হলে আমরা মূলদকে বুঝতে পারবো। সো এখন আমরা যা শিখবো যা চিনবো সেটা হচ্ছে অবরোধ কিংবা ইনরেশনাল। আমরা কিছুক্ষণ আগে যেটা করেছিলাম সেগুলি ঘুরে ফিরে আসবে, যেমন এ আর বি এই প্রকৃতির হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু সেটা সহমৌলিক হবে না, উৎপাদক বিশ্লেষণ করে সেটা সহমৌলিক হবে না, সুতরাং সেটা হচ্ছে আমার অমূলদ। এখানে সহমৌলিক হবে না। সেকেন্ড যে ব্যাপারটি আমরা
যেটা দেখে আমরা বুঝতে পারি এটা অবলোক, সেটা হলো যদি আমাকে এইভাবে দেওয়া থাকে যে 3.56667 8 যদি আমাকে ডট ডট দেওয়া বোঝায় যে আরো চলছে, তুমি কিন্তু জানো ফিক্সড, এটা কিন্তু ফিক্সড না, চলছে চলছে, এটা অজানা সংখ্যা, সেটা কিন্তু কখনোই মূলদ হতে পারে না, সেটা অবশ্যই হবে অবলোক। থার্ড যে পরিচিতি যে প্রক্রিয়া আমরা বুঝবো এটা হচ্ছে অবলোক, সেটা হলো যদি আমাকে এরকম দেওয়া থাকে 3.505698 এবং এমন যদি কোনো একটা সংখ্যা আমাকে দেওয়া থাকে দশমিকের পর ফিক্সড না, মানে দশমিকের পর ফিক্সড না, এখানে কিন্তু ফিক্সড হবে না, যাচ্ছে, এবং একের সাথে আমরা দেখতে পাচ্ছি 505698 এটা কিন্তু রিপিট হচ্ছে না, তার মানে যদি আমাকে এমন কোনো একটা ভ্যালু দেওয়া হয় যেটা রিপিট হচ্ছে না কিংবা চলছে চলছে একই সাথে, যেমন 505698 এটা কিন্তু রিপিট হচ্ছে না এবং একই সাথে এটা কিন্তু চলছে, এখানে কিন্তু স্টপ হচ্ছে না, তার মানে কি এইটাও কিন্তু হচ্ছে আমার একটা অবলোক। সুতরাং আমরা যেভাবে মোট কথা এই দুটি আমার 2 এবং 3 মোটামুটি প্রায় একই রকমের, সেটা হচ্ছে অবলোক আমরা বুঝতে পারি এইভাবে যে আমাকে সমমৌলিক হবে না, সমমৌলিক যদি না হয় ভগ্নাংশে সেটা হবে আমার অবলোক, এবং সেকেন্ড হচ্ছে আমার এখানে যদি অজানা সংখ্যা হয়, অজানা সংখ্যা বলতে আমি দেখছি সংখ্যাটাকে বাট আমি জানি না এটা এটা কোথায় গিয়ে শেষ হবে, যেমন এখানে দেওয়া আছে 0.56667 8 যেটা চলছে, তার মানে কি এইটা হচ্ছে আমার অবরোধ সংখ্যা। তো এইভাবে আমরা মূলত আর অবরোধকে চিনতে পারি, এবং আরেকটি আরেকটি উপায় আছে যা আমি এখন তোমাদেরকে জানাবো, সেটি হলো প্রাইম রুট প্রাইম। আমরা অনেকেই প্রাইম সম্পর্কে হয়তো বা জানি, অনেকেই জানি না, তার জন্য আমি বলছি প্রাইমটা হচ্ছে মৌলিক সংখ্যা। সো প্রাইম কাকে বলে? রুটের ভেতর প্রাইম থাকতে হবে। সো প্রাইম কাকে বলে? সেটা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে আমরা 1 দিয়ে এবং ওই সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করতে পারি, সেগুলো হচ্ছে আমার প্রাইম নাম্বার। যেমন রুট ওভার 2, দুই হচ্ছে এখানে কিন্তু আমি রুট 2, তার মানে কি পুরাটাকে ডিক্লেয়ার করছি না, আমি ডিক্লেয়ার করছি শুধুমাত্র এই দুইটাকে, রুট 2 মানে এই 2টা হচ্ছে কিন্তু একটা প্রাইম, কারণ একে এই দুইটা কিন্তু আমি 1 দিয়ে এবং নিজের সাথে নিজেকেই ভাগ দিয়ে আমি নিঃশেষে বিভাজ্য করতে পারি, 1 এবং 2 দিয়ে একে নিঃশেষে বিভাজ্য করতে পারি, তার মানে এটা হচ্ছে এটি মৌলিক সংখ্যা, মৌলিক নাম্বার, এবং যার উপর আমি রুট 2 দিয়েছি। যদি আমি এই রুটের ভিতর কোনো প্রাইমকে বসাই সেটা হবে আমার অবলোদ। সুতরাং আরো অনেক অবলোদ আছে, যেমন 3 আমি যে লিখে দিই এখানে 3 7 root 11 root 17 এই হবে, এরা প্রত্যেকেই কিন্তু এক দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় এবং এদের নিজেদের সাথে এরা নিজেরা নিঃশেষে বিভাজ্য হয়, সুতরাং এরা হচ্ছে কিন্তু আমার অবলোদ। সুতরাং রুটের ভেতর রুট রুটের ভেতর যদি আমার রুট ওভারের ভেতর যদি আমার প্রাইম নাম্বার থাকে সেটা হবে আমার অবলোক। সুতরাং আমরা এই প্রকৃতিগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে এটা মূলত হবে কি অবলোক হবে। তারপরে আজকে আমরা জানতে পারলাম মূলদ অবলোদ বাস্তব সংখ্যাগুলো কিরকম হবে সেগুলো চিনতে পারলাম, এবং আরেকটা জিনিস আমরা চিনবো যেটি হচ্ছে
আমি যেটা বলি কাল্পনিক কিংবা ইমাজিনারি, আমি যখন বিভিন্ন সময় আমি বলেছি, সেটা হচ্ছে যদি আবার এইরকম থাকে টু প্লাস আই, এটা কিন্তু একটি হচ্ছে ইমাজিনারি কিংবা কাল্পনিক, যেটা কখনোই বাস্তব সংখ্যা না। সুতরাং এরকম যদি কোনো ভ্যালু দেওয়া থাকে, আমাদের অনেক সলিউশনের সময় এই ধরনের ভ্যালুগুলো আসবে, যেগুলো কিন্তু অবশ্যই আমরা বলবো এগুলো হচ্ছে একটি অবাস্তব এবং কাল্পনিক, যেগুলো আমরা করার সময় দেখবো যার কোনো ভ্যালু আমরা বাস্তব পৃথিবীতে রিয়ালাইজ করতে পারি না। তো এই ধরনের যদি কোনো ভ্যালু দেওয়া থাকে, সেটা অবশ্যই হবে অবাস্তব, অবশ্যই সেটা বাস্তব নয় এবং কাল্পনিক। সুতরাং আজকের টপিকটা মূলত আমরা এই পর্যন্তই রাখবো, আজকে আর আমরা ম্যাথ করবো না। এবং যেহেতু আমরা বলেছি তিনটি সেকশনে আমরা ভাগ করবো, প্রথম হচ্ছে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক, কেননা আমরা যদি আস্তে আস্তে এগোই তাহলে অবশ্যই আমরা এই টপিকটা মানে পলিনোমিয়ালের বহুপদী যে টপিকটা রয়েছে সেই টপিক সম্পর্কে আমরা আরো বেশি কিছু জানতে পারবো, এবং আরো বেশ কিছু ফর্মুলা রয়েছে, যেমন আমি যদি তোমাদের সাথে আলোচনা করি, যেমন যেমন ফর্মুলা হিসেবে আমরা এখানে বলতে পারি আলফা বিটা গামা যদি আমাকে এরকম দেওয়া থাকে আলফা প্লাস বিটা, তাহলে আমার এখানে ফর্মুলা যেটা আছে মাইনাস বি বাই এ, এবং যদি আমাকে এরকম দেওয়া থাকে যে আলফা বিটা, তাহলে এটা হবে সি বাই এ। তো এই দুটি ফর্মুলা ব্যবহার করেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ম্যাথ করব। আমরা ম্যাথ করার ক্ষেত্রে এই দুটি ফর্মুলা নিয়ে আলোচনা করব। যদি আমাকে এরকম বলা হয় একটি মূল দেওয়া আছে ফোর এবং অন্য একটি মূল বের করো, এবং যেখানে আবার সমীকরণে সি এবং এ মানটা দেওয়া আছে সহগ হিসেবে, সুতরাং আমি যদি একটি মানকে যেটা আমাকে ফোর দেওয়া আছে সেটাকে যদি আলফা ধরি, এবং বিটাকে যদি আমার একটা অজানা মান, অজানা মান থাকে, এবং সি এবং এ আমি যদি বসিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমি বিটা মান পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমার অন্য একটা মূল পেয়ে যাচ্ছি। কিন্তু এইভাবে কিন্তু এই দুটি এই আলফা বিটাকে আমরা ব্যবহার করতে পারি, আলফা প্লাস বিটা আছে মাইনাস বি বাই এ, এটাকেও আমরা ব্যবহার করতে পারি, যেটা আমরা অঙ্কের প্রয়োগ ক্ষেত্রে আমরা দেখবো। সুতরাং আজকে মূলত আমরা এ পর্যন্তই, এবং আজকে আমরা যে জিনিসগুলো জানতে পারলাম সেই জিনিসগুলো হচ্ছে যে আমাদের যে সমীকরণ রয়েছে যেটা আমরা জানি, সেটা আমি আরেকবার লিখে দিচ্ছি। প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ ইজ নট ইকুয়াল জিরো। পরেরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল। আমি নিচে লিখছি, আমি এটাকে নিচে লিখি পুরোটাকে, প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু জিরো। থার্ডে আমরা যেটা জানলাম ফর্মুলা এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। থার্ড যে বিষয়টি আমরা ফোর যে বিষয়টি সম্পর্কে আমরা জানলাম তা হচ্ছে নিশ্চয়ক ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। ফিফথ যে বিষয়টা সম্পর্কে আমরা জানলাম সেটি হচ্ছে বাস্তব অবাস্তব
মূলত অমূলত এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম এবং সিটি বিষয়টা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে অত বিস্তর আমরা অবশ্য জেনেছি সেটা হচ্ছে আমরা আলফা বিটা আলফা প্লাস বিটা এই যে ফর্মুলাগুলো রয়েছে অ্যাকচুয়ালি আলফা বিটা আলফা প্লাস বিটা এখানে আমরা গামাকেও ব্যবহার করতে পারি যদি তৃতীয় ঘাতের সমীকরণ হয় সেই ক্ষেত্রে এই যে দুটি ম্যাথ দুটি সমীকরণ রয়েছে মানে দুটি আমার সূত্র রয়েছে ফর্মুলা রয়েছে এটা আমরা কখন ব্যবহার করব সেটা আমরা অঙ্কের প্রয়োগ ক্ষেত্রে বুঝতে পারবো মূলত আজকে আমরা এই কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছি এই সমীকরণটা আমরা দেখেছি এক্স স্কয়ার সমীকরণ দিয়েছি এক্স এর সমীকরণ দিয়েছি মানে ফর্মুলা নিশ্চয় সম্পর্কে আমরা জেনেছি এবং একই সাথে বাস্তব অবস্থা মূলত এবং অবনতি আমরা জেনেছি আলফা বিটা এবং আলফা প্লাস বিটা নিয়ে আমরা অবিস্তর কথা বলেছি এবং পরবর্তী ক্লাসগুলোর ক্ষেত্রে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে আমরা এগুলো তো এখানে আমরা পাঁচটি পাঁচটি যে ফর্মুলা আমরা লিখেছি পাঁচটি সমীকরণ যে আমরা দুটি সমীকরণ যেরকম এক আর দুই হচ্ছে আমার মূল সমীকরণ এবং আমার এখানে যে ফর্মুলাটা আছে এক্সের প্রকৃতি নিশ্চয় এবং এখানে আমার ছয় নম্বর আমি যেটা লিখেছি আলফা বিটা আলফা প্লাস বিটা সো এইগুলোকে ব্যবহার করে আমি নেক্সট ক্লাসে অতি সংক্ষিপ্ত বেশ কিছু প্রবলেমের সলিউশন করে দেবো এবং এছাড়াও তৃতীয় ঘাত নিয়েও আমি বেশ কিছু ম্যাথ করাবো যেখানে আমরা দেখব এক্স কিউব প্লাস বি এক্স এর পরিবর্তে বি এক্স স্কোয়ার আসবে এবং সি এক্স আসবে প্লাস ডি ইকুয়াল টু জিরো হবে তো সেই ম্যাথটাও আমরা করব অল্প বিস্তর তো আমার মনে হয় যে আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটি কনসেপ্ট পেয়েছি এবং নেক্সট ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তর আলোচনা করব অঙ্কের প্রয়োগের মাধ্যমে সুতরাং তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে বেশি বেশি কমেন্ট করবে এবং এই মেলগুলো অবশ্যই এই যে ভিডিওগুলো আমরা আমরা আমি এই ক্লাসের ভিডিও অবশ্যই তোমরা বেশি বেশি শেয়ার করো ফ্রেন্ডের সাথে শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট বক্সে তুমি কোন জেলা থেকে দেখছো সেটা অবশ্যই তুমি ডিক্লেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং সেই পর্যন্ত ভালো থাকো পরবর্তী ক্লাস পর্যন্ত এবং পরবর্তী ক্লাস কবে হবে সেটা তোমাদেরকে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অতি শীঘ্রই আমি আশা করছি সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ